ব্র্যান্ড নিয়ে আমরা তো কত কথা বলি, ব্র্যান্ড কি, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, ব্র্যান্ডের পজিশনিং কিভাবে করতে হয়, কিভাবে একটি ব্র্যান্ড আমাদের থেকে টাকা নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু একটি কথা যেটা নিয়ে খুব একটা আলাপ করা হয় না তা হচ্ছে কাউন্টারফিট প্রোডাক্ট বা কাউন্টারফিট ব্র্যান্ড, যেটা ব্র্যান্ডিংয়ের জন্য বা ব্র্যান্ডের জন্য কিন্তু বিশাল বড় একটি সমস্যা। আজকে আমি এই কাউন্টারফিট ব্র্যান্ডিং নিয়েই কথা বলবো। ভেজাল বা নকল, এই টার্মটির সাথে আমরা সবাই পরিচিত। আমাদের ধারণা ভেজাল বা নকল এই সমস্যাটি আমাদের দেশেই প্রকট, কিন্তু না, সারা বিশ্বে এমনকি উন্নত দেশেও কিন্তু এই কাউন্টারফিট প্রোডাক্ট বা কাউন্টারফিট ব্র্যান্ডিংয়ের সমস্যাটা বেশ বড়। যদি একটি পরিসংখ্যান তুলে ধরি তাহলে শুনে অবাক হবেন যে 2018 সালে ফোর্বস একটি সমীক্ষা চালিয়েছিল এবং এই সমীক্ষা থেকে দেখা গিয়েছে যে এই টোটাল কাউন্টারফিট প্রোডাক্ট বা কাউন্টারফিট ব্র্যান্ড এবং পাইরেটেড থিংস, এগুলো কেনাবেচা করে যে টোটাল মার্কেট সাইজটি দাঁড়ায় তার পরিমাণ $1.7 trillion। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, $1.7 trillion, যা কিনা ড্রাগস এবং হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে যে টোটাল অঙ্কটি দাঁড়ায় তার থেকেও বেশি। এবং 2022 সাল নাগাদ এই সংখ্যাটি 1.7 trillion থেকে 2.8 trillion পৌঁছে যাবে এবং ইট উইল কস্ট মোর দ্যান 5 million জবস ইন দ্য ওয়ার্ল্ড। নাইকির একজোড়া জুতোই ধরুন বা ক্রিশ্চিয়ান ডিওরের পারফিউম ধরুন বা লুই ভিটনের চামড়ার ব্যাগই ধরুন, এগুলোর প্রত্যেকটির কাউন্টারফিট ব্র্যান্ড রয়েছে এবং সেগুলো উন্নত দেশেই কিন্তু পাওয়া যায়। এই কাউন্টারফিট প্রোডাক্টগুলো এখন এত পারফেকশনে পৌঁছে গিয়েছে যে এগুলো আসল না নকল সেগুলো ধরাও কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এমন অনেক হয় যে দেখছেন একদম দেখতে হুবহু লুই ভুইটনের ব্যাগ এবং আপনি খুব দাম দিয়েও কিনে ফেললেন, কিন্তু পরে গিয়ে দেখলেন যে এটির কোয়ালিটি তেমন ভালো নয়, দেখতে একদম একরকম হলেও এটাতে যে চামড়া ব্যবহার করা হয়েছে কিংবা যে কৃত্রিম চামড়া ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। দেখতে হুবহু আইফোন, কিন্তু এই ফোনটিতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সে ব্যাটারিটি নকল। এভাবেই কাউন্টারফিট ব্র্যান্ডগুলো ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কাউন্টারফিট ব্র্যান্ডগুলো খুবই কম দামে বা অবিশ্বাস্য কম দামে কেনাবেচা করাও কিন্তু অনেক সুবিধা, কারণ প্রথমত এগুলোর কোনো কোয়ালিটি নাই, এগুলোর জন্য কোনো ট্যাক্স লাগে না, এগুলোর জন্য কোনো মার্কেটিং কস্ট নাই, কোনো R&D বাজেট নাই, কোনো অ্যাডভার্টাইজিং কস্ট নাই, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের কাউন্টারফিট ভার্সন রয়েছে, শুধু লাক্সারি ব্র্যান্ড নয়, নিত্য প্রয়োজনীয় অনেক ব্র্যান্ডেরই কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ড রয়েছে। এমনকি কাউন্টারফিট ব্র্যান্ড বা ভেজাল ব্র্যান্ড, দেখতে একই রকম কিন্তু আসলে সেটি আসল কোম্পানির নয়, এরকম ব্র্যান্ড কিন্তু ঔষধেরও রয়েছে। ব্যাপারটি যথেষ্ট অ্যালার্মিং। বড় বড় ব্র্যান্ড তাদের কাউন্টারফিট ব্র্যান্ড হলেও তাদের সেরকম ক্ষতি হয় না বা তারা লিগালি বা অন্য অনেকভাবে ফাইট করতে পারে, কিন্তু ছোট ছোট ব্র্যান্ড তাদের যদি কাউন্টারফিট ব্র্যান্ড বের হয়ে যায় তাহলে অনেক সময় কিন্তু ছোট ব্র্যান্ডগুলো বেশ বিপদে পড়ে যায়। বুঝতেই পারছেন কাউন্টারফিট ব্র্যান্ডের মেইন সোর্স কান্ট্রি হচ্ছে চায়না, তবে চায়না ছাড়াও টার্কি, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এসব দেশও কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ডের জন্য বেশ বিখ্যাত। এমনকি এই তালিকায় রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর, প্যারাগুয়ে, এমনকি আর্জেন্টিনাও। কাউন্টারফিট ব্র্যান্ডের ফিনান্সার হিসেবে অনেক বড় বড় বিজনেসম্যানও জড়িত থাকেন বলেই বিশ্বাস করা হয়। জেনে অবাক হবেন যে আলিবাবা, অ্যামাজন এরকম জায়ান্ট কোম্পানিগুলো অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও এই কাউন্টারফিট ব্র্যান্ডের থেকে মুক্ত নয়। একটি ইন্টারেস্টিং পরিসংখ্যান দিচ্ছি। সমীক্ষায় দেখা গিয়েছে যে আলি এক্সপ্রেসের টোটাল 18% ব্র্যান্ড কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ড।
counterfeit brand is like selling illegal drugs. তবে illegal drugs selling এর ক্ষেত্রে কিন্তু legal consequence বেশ মারাত্মক। তবে এই counterfeit branding এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো legal consequence নাই। বড়জোর হাজার হাজার ডলার ফাইন হতে পারে। এবং এই সুযোগটি কিন্তু counterfeit brand গুলো নিয়ে থাকে। Counterfeit branding এর negative effect কিন্তু অনেক। প্রথমত এতে sales এর ক্ষতি হয় because of price undercutting and then এটি ব্র্যান্ডের রেপুটেশনের ক্ষতি করে, ব্র্যান্ডের ইকুইটিরও ক্ষতি করে। আর মূল ব্র্যান্ডগুলো এই কাউন্টারফিট ব্র্যান্ডকে প্রতিহত করার জন্য টাইম এবং মানি দুটোই খরচ করে থাকে। এটি ব্র্যান্ডের কস্টিংয়ে প্রভাব ফেলে। তবে প্রসঙ্গত বলে রাখি, কাউন্টারফিট ব্র্যান্ডিংয়ের কারণে কিন্তু লাক্সারি ব্র্যান্ড, বিশেষ করে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডগুলো অতটা ক্ষতিগ্রস্ত হয় না। কারণ লাক্সারি ব্র্যান্ডের কাস্টমার গ্রুপগুলো হয় নিশ। কিছু হাইপোথিসিস তুলে ধরি, তাহলেই ব্যাপারটি আরও পরিষ্কার হবে। কাস্টমার যদি কাউন্টারফিট ব্র্যান্ড কোনো লাক্সারি ব্র্যান্ডের পরিবর্তে কিনে ফেলে, তাহলে তার পারসেপশন কি ওই লাক্সারি ব্র্যান্ডের প্রতি কমে যাবে? এখানে দুটো ব্যাপার ঘটতে পারে। যদি কাস্টমার আসলে মূল বা আসল ব্র্যান্ডের মতন বেশি দাম দিয়ে ওই কাউন্টারফিট ব্র্যান্ডটা কিনে থাকে, তাহলে তার পারসেপশন কমে যাবে। তবে কাস্টমার যদি জেনে শুনে ওই মূল বা আসল ব্র্যান্ডের রেপ্লিকা কিনে থাকে, তাহলে তো সে জানেই যে সে রেপ্লিকা কিনেছে। তাই এক্ষেত্রে মূল ব্র্যান্ডের প্রতি তার ব্র্যান্ড পারসেপশন কমার সম্ভাবনা নাই। মূল ব্র্যান্ডের পরিবর্তে যদি কাস্টমার কোনো কাউন্টারফিট ব্র্যান্ড ব্যবহার করে, তাহলে মূল ব্র্যান্ড ব্যবহার করার জন্য সে যে প্রাইড ফিল করতো, এক্ষেত্রেও সেই প্রাইড কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই লাক্সারি ব্র্যান্ডগুলো যেখানে মার্কেটিং করে না, সেখানেও কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ডগুলো পাওয়া যায়। এর ফলে কোনো মার্কেটিং খরচ ছাড়াই কিন্তু এই লাক্সারি ব্র্যান্ডগুলো সেখানে মানুষের মনে স্থান দখল করে নেয়। লাক্সারি ব্র্যান্ডগুলো নিশ হয়ে থাকে, তাই এদের ডিম্যান্ড সাধারণত কাউন্টারফিট ব্র্যান্ডের ফলে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। তবে যা বলছিলাম, লাক্সারি ব্র্যান্ড ছাড়া অন্যান্য ব্র্যান্ড কিন্তু এই কাউন্টারফিট ব্র্যান্ডিংয়ের ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কিন্তু দেশে দেশে আইনও রয়েছে। তবে শুধুমাত্র আইনের আওতায় এনে এই কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানো সম্ভব নয়। সেজন্য অর্গানাইজেশনগুলো বা ব্র্যান্ডগুলো কিন্তু বেশ কিছু স্টেপ নিয়ে থাকে। যেমন প্রত্যেকটি অর্গানাইজেশনের বা ব্র্যান্ডের কিন্তু এরকম একটি কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানোর জন্য বা কাউন্টারফিট ব্র্যান্ড আইডেন্টিফাই করার জন্য একটি বিশেষ ডিপার্টমেন্টই থাকে। আবার সেলস টিম কিন্তু এই কাউন্টারফিট ব্র্যান্ডিং দেখবার জন্য বা এই কাউন্টারফিট ব্র্যান্ড আইডেন্টিফাই করার জন্য একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। মার্কেটিং বা পিয়ার টিম কাউন্টারফিট ব্র্যান্ড সম্পর্কে কিভাবে কাস্টমার সচেতন থাকবে, এ সম্পর্কে সবসময় কোনো না কোনো কমিউনিকেশন করে কাস্টমারকে যথেষ্টভাবে এডুকেট করে থাকে। সাপ্লাই চেনের রোলটাও কিন্তু অনেক। সাপ্লাই চেন যেখান থেকে তাদের কাঁচামালগুলো আনে বা সোর্সিং করে, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে কিন্তু সাপ্লাই চেনকে যথেষ্ট সজাগ থাকতে হয় যে কোনো না কোনোভাবে যেন কোনো না কোনো উপাদান বা পার্টস যেন কাউন্টারফিট ব্র্যান্ড মেকারদের কাছে পৌঁছে না যায়। নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানোর জন্য হলোগ্রাম স্টিকার বা কিউআর কোড বা বার কোড অনেক কিছু ইউজ করা হয়। তবে এক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা বাঞ্ছনীয়। যেমন সিরিয়াল নাম্বার বা ব্যাচ নাম্বার, এগুলো কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ডগুলো এমনভাবে কপি করে থাকে যে ইভেন কিউআর কোড ব্যবহার করলেও বোঝাটা কঠিন হয়ে পড়ে। তাই এই কিউআর কোড, বার কোড বা ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ভেরি রিসেন্টলি কিন্তু কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানোর জন্য রীতিমতো মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করা হচ্ছে। গুগল করলেই দেখতে পাবেন। তবে যা বলছিলাম যে কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানো আসলে বিশেষ কোনো ডিপার্টমেন্ট এদের কাজ নয়, বরং কাউন্টারফিট ব্র্যান্ডিং ঠেকানো বা কাউন্টারফিট ব্র্যান্ডকে প্রতিহত করার জন্য আসলে কোনো অর্গানাইজেশনের সেলস, মার্কেটিং, সাপ্লাই চেন বা বিশেষ কোনো ডিপার্টমেন্ট সবারই দায়িত্ব। নেক্সট এপিসোডে দেখা হবে
আবারও অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি ব্র্যান্ডিং।